আট নম্বর রিফ্লেকশন হচ্ছে এই সূরা ইউসুফের ভেতরে তিনটি স্বপ্নের উল্লেখ কিন্তু আমরা দেখতে পাই। আপনারা যদি একটু রিকল করেন, আমাদের লাস্ট সেশনগুলোতে আমরা দেখেছি, প্রথমে দেখেছি যে সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাম নিজেই একটা স্বপ্ন দেখেছিলেন যে চাঁদ সূর্য আর 11টা তারা ওনাকে সিজদা করছেন, একটা স্বপ্ন। দ্বিতীয় স্বপ্নের উল্লেখ আমরা পাই ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানাতে যায়, ওনার সাথে সাথে দুইজন প্রিজনার কয়েদিও জেলখানাতে গিয়েছিল, তারা দুইটা স্বপ্ন দেখে। তিন নম্বর স্বপ্ন স্বপ্নের উল্লেখ আমরা পাই যে মিশরের রাজা নিজেই একটা স্বপ্ন দেখে যে 60টা জীর্ণ শীর্ণ চিকন গরু 60টা মোটা গরুকে খেয়ে ফেলছে, আর 60টা সবুজ তরতাজা শীষ আর 60টা শুকনো শীষ। সো এই যে তিনটা স্বপ্নের উল্লেখ কিন্তু আমরা দেখতে পেলাম, এবং এখান থেকে আমরা যেটা শিখতে পারলাম সেটা হচ্ছে কোনো স্বপ্ন সত্য বা অর্থবহ হতে হলে স্বপ্ন যিনি দেখেছেন তিনি যে বিশ্বাসী হতে হবে, মুমিন হতে হবে, এটা শর্ত না। অবিশ্বাসীদের স্বপ্ন কিন্তু কখনো কখনো অর্থবহ কিংবা সত্য হতে পারে। যেমন মিশরের রাজা যে স্বপ্ন দেখলেন তিনি মুশরিক ছিলেন তখন, পরবর্তীতে হয়তো ইমান এনেছেন কিন্তু ওই সময় মুশরিক ছিলেন। এবং জেলখানায় যে দুজন প্রিজনার দাখালা মা হুসিজনা ফাতায়ান, ওই ফাতায়ান দুজন কয়েদি দুজন তারাও কিন্তু মুশরিক ছিল, পৌত্তলিক ছিল, তারা মূর্তির পূজা করত, তো তারা মুশরিক। মুশরিক হয়েও যে স্বপ্নটা দেখেছিল এটা পুরো জাতির জন্য কিন্তু অনেক বড় সত্য এবং অর্থবহ একটা সিগনিফিক্যান্ট ড্রিম হিসেবে চিহ্নিত হয়েছে। সো স্বপ্ন এটা যে বিশ্বাসী দেখলেই যে এটা সত্য হবে এমন না, অবিশ্বাসী যদি কেউ দেখে মুশরিকদের স্বপ্ন যে কখনো কখনো সত্য হতে পারে তার একটা প্রমাণ কিন্তু আমরা সূরা ইউসুফ থেকে পেলাম। নয় নম্বর রিফ্লেকশন হচ্ছে, সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা বিশ্বাসী হিসেবে সর্বাবস্থায় আল্লাহ তাআলার আনুগত্যকে প্রাধান্য দিতে হবে, এবং এই আনুগত্যের মধ্যেই রয়েছে আমাদের চূড়ান্ত সফলতা। আমরা যদি সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালামের জীবনটাকে একটু, ওনার লাইফ স্কেচটাকে যদি একটু স্ক্যানিং করি, তাহলে দেখবো যে সুন্দরী জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে প্রপোজ করেছিল। ইউসুফ আলাইহিস সালাম তখন সুদর্শন, ভেরি ড্যাশিং অ্যান্ড হ্যান্ডসাম একজন যুবক ছিলেন, তাগড়া যুবক। এই যৌবনের তাড়নায় কিন্তু উনি পাপের দিকে, যৌবনের চাহিদা মেটাতে কিন্তু পাপের যে হাতছানি সেখানে তিনি কিন্তু চোখ দেননি, তিনি চোখকে নিচের দিকে নামিয়ে নিয়েছেন, নিজেকে তিনি সংবরণ তিনি সেখানে করেছেন। জুলাইখার এই পাপ প্রস্তাবে, অন্যায় প্রস্তাবে তিনি বলেছিলেন মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে পানাহ চাই। সো এই শব্দটা, এটা আমাদের মুখস্থ রাখতে হবে, এটা আমাদের হৃদয়ে গেঁথে নিতে হবে। যুবক ভাইয়েরা যারা তোমরা শুনছ, এরকম কোনো পাপের হাতছানি, কোনো নারী ঘটিত অন্যায়, এরকম পাপের অপরচুনিটি, প্রপোজ যদি আমার আসে তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি কিন্তু এটাকে গ্রহণ করেননি, তিনি আল্লাহকে ভয় করেছিলেন সেই মুহূর্তে। তিনি বলেছিলেন মাআযাল্লাহ, আমরা যেটাকে নাউযুবিল্লাহ বলছি সেটারই আরেকটা ফর্ম হচ্ছে মাআযাল্লাহ, মানে আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই, নাউযুবিল্লাহ কীভাবে আমি এই কাজ করব, যে আল্লাহ আমাকে এত নেয়ামত দিলেন সে আল্লাহর আদেশকে লঙ্ঘন করে আমি কীভাবে এই পাপ কাজে সাড়া দেব। ইউসুফ আলাইহিস সালাম সেটা করেননি, এবং তিনি বলেছেন ইন্নাহু লা ইউফলিহু যালিমুন, যারা জালেম, যারা লিমিটকে ক্রস করে, অন্যায় করে, তারা কখনো সফল হতে পারে না। শুধু জুলাইখাই না, আমরা দ্বিতীয় সেশনে শুনেছি যে পুরো মিশরের সুন্দরী সুন্দরী বিউটিফুল লেডিজ যারা আছে ইজিপ্টের, তারা সব ইউসুফ আলাইহিসাল্লামের জন্য পাগল হয়ে গিয়েছিল, কিন্তু ইউসুফ আলাইহিসাল্লাম ওনার ফোকাস হারাননি। ওনার ফোকাস ছিল আল্লাহর সন্তুষ্টি হচ্ছে আমার আপার মোস্ট প্রায়োরিটি, এবং আল্লাহর সন্তুষ্টি এবং তার আনুগত্য সর্বোচ্চভাবে প্রকাশ করা, এটা হচ্ছে আমার প্রায়োরিটি, আমার ফোকাস হচ্ছে এটা। সো আমাদের সর্বোচ্চ এটা খেয়াল রাখতে হবে যে একজন বিশ্বাসী হিসেবে সর্বাবস্থায় আল্লাহর আনুগত্য, এটাকে সবচেয়ে আমরা গুরুত্ব দিব, এবং এতেই রয়েছে চূড়ান্ত সফলতা, যেটা সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাম ওনার জীবনের পরতে পরতে এটার উদাহরণ তিনি রেখেছেন। দশ নম্বর রিফ্লেকশন হচ্ছে চারিত্রিক ব্যাপারে কখনো কম্প্রোমাইজ করা যাবে না। আপনার যে এথিক্যাল বিষয় আছে, এথিক্স বা মোরাল স্ট্যান্ডার্ড, নেভার কম্প্রোমাইজ ইউর এথিক্স অ্যান্ড মোরাল স্ট্যান্ডার্ড। এবং যারা এই চারিত্রিক ব্যাপারে কখনো কম্প্রোমাইজ করেনি তাদেরকে ঠিক আল্লাহ তাআলার সফলতার সুউচ্চ মাকাম তিনি দান করেছেন, কারণ এই চরিত্র এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিশাল বড় আমানত, এটা একজন বিশ্বাসীর দামি সম্পদ। এবং ইংরেজিতেও তো আমরা এটা বলি যে ওয়েন ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট, মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট, ওয়েন ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট। আমরা ছোটোবেলায় পড়েছি টাকা গেলে এটা কিছুই না, হাতের ময়লা, আজ আছে কাল নাই আবার আসবে, স্বাস্থ্য গেলে এটা হ্যাঁ কনসিডারেবল কিছু ক্ষতি হয়েছে, কিন্তু চরিত্র যখন কেউ লস করে ফেলবে এভরিথিং ইজ মিসিং, চরিত্র নাই তো তার কিছু নাই। সো সম্মানিত যুবক ভাইরা, ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনা প্রবাহ থেকে আমাদের জন্য এটা একটা বড় রিফ্লেকশন যে আমরা যে কোনো মূল্যে
আমাদের চরিত্রকে আমাদের হেফাজত করতে হবে, আমাদের নজরকে আমাদের হেফাজত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাজার সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস, এই যে আমাদের নজরটা, এটা হচ্ছে শয়তানের তীর মাখানো তীরের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর তীর। এই তীর মেরে সে যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে। এই জন্য অসংলগ্ন দৃষ্টিপাত, এটা মোবাইলের স্ক্রিনে হোক, এটা ল্যাপটপের স্ক্রিনে হোক, এটা আশেপাশে হোক, এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং যে কোনো মূল্যে আমাদের চরিত্রটাকে কিন্তু হেফাজত করতে হবে। এবং এই এই যে যৌবন, ইয়স, আমাদের গায়ে এখন রক্ত গরম যৌবনের তাড়নায়, টগবগে আমাদের যৌবন, এটা কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত, এটা কিছুদিন পরে থাকবে না। তাই যুবক যুবতী ভাই বোনদের প্রতি আমার বিনীত আবেদন যে আমাদের অসংলগ্ন যে দৃষ্টিপাত, এটা লাগাম টেনে ধরতে হবে। এই যৌন অপরাধগুলো থেকে যে কোনো মূল্যে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আমার উম্মতের মধ্যে থেকে যারা শুধু দুইটা অঙ্গের গ্যারান্টি দিবে, যে দুইটা অঙ্গের পাপ সে করবে না, আমি বিশ্বনবী নিজে তাকে জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ বিহামদি। সেই দুইটা অঙ্গ কি? এক হচ্ছে দুই চোয়ালের মধ্যখানে যা আছে, মানে জিব্বা, এই জিব্বা দিয়ে সে মিথ্যা, গীবত, অন্যায় এগুলো করবে না। দুই হচ্ছে দুই পায়ের মাঝখানে যা আছে, দুই রানের মাঝখানে, দুই পায়ের মাঝখানে অর্থাৎ লজ্জাস্থান, এই লজ্জাস্থানের দ্বারা সংঘটিত কোনো পাপের সাথে যদি সে নিজেকে না জড়ায়, আর জিব্বা দিয়ে যে পাপগুলো ঘটে থাকে এগুলো থেকে যদি সে নিজেকে পরহেজ করতে পারে, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। সুবহানাল্লাহ। সো এই জন্য যৌবন হচ্ছে আমানত এবং উত্তম চরিত্র, এটা অনেক বড় একটা নেয়ামত। আমরা যেন কোনোভাবে আমাদের এই মোরাল স্ট্যান্ডার্ডকে কম্প্রোমাইজ না করি, এটা একটা বড় শিক্ষা। 11 নম্বর রিফ্লেকশন হচ্ছে, দাওয়া কুড বি ডান এনি ওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, ইভেন ইন জেল। দাওয়া অ্যাক্টিভিটি সব জায়গায় করা যায়, পৃথিবীর প্রতিটা জায়গায়, প্রতিটা সোসাইটি, প্রতিটা এরিয়া হচ্ছে আমাদের দাওয়াতি এরিয়া। কোনো জায়গায় আমাদের দাওয়াতি এরিয়ার বাইরে নয়। ইভেন জেলখানাতেও যদি একজন দায়ী যায়, সেখানে যে সে দাওয়া কাজ করবে, একটা দরজা বন্ধ আর একটা দরজা খোলা, জেলের ভেতরেও দাওয়াতি কাজ করার সুযোগ আছে, যেটা আমরা ইউসুফ আলাইহিস সালামের জীবনী থেকে দেখলাম। উনি যখন জেলখানায় গেলেন, পুরো জেলখানার চেহারা তিনি পাল্টে দিলেন। আমরা জানি যে জেলখানাতে চোর, বাটপার, বদমাস, যারা মার্ডার করে, চুরি করে, খারাপ লোকগুলোর বসবাস। সো কারা কর্তৃপক্ষ এই কয়েদিদেরকে সামলাতে খুব টালমাটাল হয়ে যায়, হিমশিম খেয়ে যায়। তো সেখানে সাইয়েদান ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানাতে গেলেন, ওনার চারিত্রিক মাধুর্যতা দিয়ে, ওনার বুদ্ধিমত্তা দিয়ে পুরো জেলখানার লোকদের হৃদয় জয় করে ফেললেন। কারা কর্তৃপক্ষ পুরো জেলখানা মনিটরিংয়ের দায়িত্ব ইউসুফ আলাইহিস সালামের হাতে ছেড়ে দিলেন, বললেন যে ইউসুফ আপনিই দেখেন, কারণ আপনি আসার পরে পুরো জেলের চেহারাকে আপনি পাল্টে দিয়েছেন। এবং ইউসুফ আলাইহিস সালাম যখন তাদের মধ্যে আস্থা তৈরি করলো, তখনই তিনি দাওয়া কাজ শুরু করলেন এবং তাওহিদের বীজ তিনি রোপণ করে দিলেন এবং শিরকের একেবারে গোড়া তিনি মূলোৎপাটন করে দিলেন, গোড়া তিনি উপড়ে দিলেন। এবং সব জেলখানার লোকেরা কিন্তু শাহাদতের সাক্ষী দিয়ে একত্ববাদের আমব্রেলা ছাতার নিচে চলে আসলো। এবং ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানা থেকে মুক্তি পেলেন, তখন কিন্তু এই লোকদেরকে দিয়েই তিনি বড় বড় প্রজেক্টের কাজগুলো করিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। সো দাওয়াতি কাজের এমন না যে এখানে দাওয়াতি কাজ করা যাবে, ওখানে করা যাবে না, না, সব জায়গায়, অনলাইনে করা যাবে, অফলাইনে করা যাবে, মসজিদ ভিত্তিক করা যাবে, এলাকা ভিত্তিক করা যাবে, ন্যাশনালি করা যাবে, ইন্টারন্যাশনালি করা যাবে। কোনো দায়ী যদি কারাগারেও আবদ্ধ থাকে, কারাবরণ করার পরে কার জেলখানার ভেতরেও দাওয়াতি কাজ করার অফুরন্ত সুযোগ আছে। সো আমরা যেন কোনো ধরনের অপরচুনিটিকে, কোনো দায়ী যেন আমরা ছোট করে না দেখি এবং আমরা গোটা বিশ্বের প্রতিটি জায়গায় হচ্ছে আমাদের দাওয়াতি সেক্টর, সব জায়গায় বসে দেওয়া কাজ করা যায়। 12 নম্বর রিফ্লেকশন হচ্ছে, আমরা অনেক সময় আমাদের জীবনে অনেক অপরচুনিটি পাই, সুযোগ পাই, তো সুযোগটা পেলে তাড়াহুড়ো করা যাবে না এটা লুফে নেওয়ার জন্য, বরং একটু বুঝে শুনে প্রসিড করতে হবে, ধীরে সুস্থে। যেমন ধরুন একটা মিথ্যা অপবাদ দিয়ে আপনাকে জেলখানায় ঢুকানো হলো, আপনি 10 বছর ধরে জেল খাটছেন, হঠাৎ শুনলেন রাষ্ট্রপতি ওনার পাওয়ার অফ পার্ডন দেওয়ার সুযোগ আছে, অর্থাৎ বিশেষ ক্ষমতা বলে উনি আপনাকে মুক্ত করার নির্দেশ দিতে পারেন। কিন্তু আপনাকে আগে এনশিওর করতে হবে যে আপনাকে যেই অন্যায়, যেই দোষে দোষী সাব্যস্ত করে জেলখানায় ঢোকানো হয়েছিল, এটা আসলে মিথ্যা অভিযোগ ছিল, এটা প্রমাণ করে আপনাকে বেরোতে হবে। এটা ইউসুফ আলাইহিস সালামের এখান থেকে আমরা শিখলাম। সেদিন ইউসুফ আলাইহিস সালাম যখন স্বপ্নের ব্যাখ্যা দিলেন রাজার, মিশরের রাজা তো মহা খুশি, খুশি হয়ে ওনাকে জেলখানা থেকে বের হওয়ার ঘোষণা দিলেন যে তাকে আমি মুক্ত করে দিলাম। ইউসুফ আলাইহিস সালাম বলেন, নো, এইভাবে মিথ্যা অপবাদ আর অভিযোগ নিয়ে আমি জেলখানা থেকে
মুক্ত হতে পারি না। তিনি ওনার বিরুদ্ধে আরোপিত যে অভিযোগ, এটার পূর্ণ তদন্তের দাবি করলেন। তো পূর্ণ তদন্ত যখন করা হলো, আমরা দেখেছি যে জুলাইখা সেখানে দোষী সাব্যস্ত হয়েছে, ইউসুফ আলাইহিস সালাম যে কতটা নির্মল এবং নিষ্কলুষ চরিত্রের অধিকারী সেটা প্রমাণিত হয়েছে। তো সুযোগ পেলেই তাড়াহুড়ো করা যাবে না, ধীরে সুস্থে প্রসিড করতে হবে, নিজের অবস্থানটা সবসময় ক্লিয়ার রাখতে হবে, ট্রান্সপারেন্ট একটা অবস্থান লাগবে। 13 নম্বর রিফ্লেকশন হচ্ছে নিজের যোগ্যতা অনুযায়ী জায়গা করে নেওয়ার চেষ্টা করা, এটা জরুরি। আপনি যেই কাজের জন্য উপযুক্ত, আপনি যখন ওই পজিশনে বসবেন তখন আপনি বেশি ফ্লোরিশ করতে পারবেন, এটা স্বাভাবিক। এবং অনেক সময় প্রয়োজনে নিজের ঢোল নিজেরও পেটানো লাগে, অনেক সময় প্রয়োজনে, ইন সাম কেসেস। যেমন ধরুন আপনি একজন ডাক্তার, সফরে যাচ্ছেন, লেটসে ধরেন এয়ারপোর্টে হঠাৎ দেখলেন একজন স্ট্রোক করেছে বা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, তার যেই রোগ আপনি ওই রোগের স্পেশালিস্ট, তা আপনি দেখলেন যে লোক সেখানে জটলা পাকিয়ে গিয়েছে, অন্যান্যরা তাকে হেল্প করার চেষ্টা করছে কিন্তু অন্যান্যরা যা করছে এতে তার রোগ আরও বেড়ে যেতে পারে, তখন আপনি নিজের পরিচয় দিবেন যে আমি হার্ট স্পেশালিস্ট, আমি MBBS, FCPS, আমি FRCS করেছি, আমার ইন্টারন্যাশনাল ডিগ্রি আছে এই চিকিৎসার উপর। সো সবাইকে সরিয়ে আপনি যে ডাক্তার, এটা শাউট করে আপনি বলেন, বলে যে আপনি রোগীর কাছাকাছি যেয়ে তাকে সেবা বা চিকিৎসা দেওয়ার আপনি চেষ্টা করেন, তখন এই যে নিজেকে আপনি জাহির করলেন, এতে কোনো সমস্যা নেই। কারণ মাঝে মাঝে নিজের ঢোল নিজেকে পেটাতে হয় এরকম পরিবেশে, যখন আপনি ওই ওই স্থানে গেলে আপনি ইউ ক্যান কন্ট্রিবিউট মোর, তখন আপনি কিন্তু আপনার নিজের যোগ্যতা অনুযায়ী আপনার জায়গাটাকে আপনার হোল্ড করে নিতে হবে। যেমন ইউসুফ আলাইহিসসালাম যখন স্বপ্নের ব্যাখ্যা দিলেন, রাজা খুশি হয়ে তাকে জেল থেকে মুক্ত করে নিয়ে আসলেন, নির্দোষ প্রমাণিত হলো, তখন মিশরের রাজা বললেন যে আমি আমার প্রাইভেট সেক্রেটারি তাকে বানাবো, আস্তাখলিস হলি নাফসে, আমার সহচর। ইউসুফ আলাইহিসসালাম বললেন, না, আমি আপনার প্রাইভেট সেক্রেটারি হতে চাই না, আমাকে কোষাধ্যক্ষ বানাবেন, মিশরের কোষাধ্যক্ষ, ফিনান্স মিনিস্টার যদি আপনি আমাকে বানান, তাহলে আসন্ন যে দুর্ভিক্ষ এটাকে নিয়ন্ত্রণে, এটা মোকাবেলায় যা যা করা দরকার সেটার জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। সো আই নো হাউ টু হ্যান্ডেল দ্য ড্রট, এই যে ফ্যামিন হবে, ড্রট হবে, এই দুর্ভিক্ষ নিয়ন্ত্রণে যা যা কৌশল অবলম্বন করা দরকার আল্লাহ তাআলা সে জ্ঞান আমাকে দান করেছেন। সো আমাকে আপনার পার্সোনাল সেক্রেটারি না বানিয়ে আমাকে ফিনান্স মিনিস্টার অফ ইজিপ্ট হিসেবে অ্যাপয়েন্ট করলে আই ক্যান কন্ট্রিবিউট মোর। তাহলে তিনি কিন্তু পজিশন চেয়ে নিলেন। সাধারণত পজিশন চেয়ে নেওয়া যায় না ইসলামে, কিন্তু জায়গা বিশেষে বলতে হয় যে আমি এইটার স্পেশালিস্ট, সো আমাকে এইখানে কাজের সুযোগ করে দিলে আই ক্যান কন্ট্রিবিউট মোর। এই রিফ্লেকশনটাও কিন্তু আমরা সূরা ইউসুফ থেকে নিতে পারি। 14 নম্বর রিফ্লেকশন হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্টের ব্যাপারে। আমাদের লেটস, আমরা যদি গভর্নমেন্ট রিসোর্সের কথা বলি, সেক্ষেত্রে এটা সুষম বন্টন, এটার ব্যাপারে পরিকল্পনা, এটার ইমপ্লিমেন্টেশন, এগুলো খুব জরুরি। তা না হলে কিন্তু দেশের মধ্যে একটা কেওস তৈরি হবে, এবং যেটা আমাদের বাংলাদেশে আমরা দেখছি, আমাদেরকে কিন্তু আল্লাহ সবুজ শ্যামল একটা চমৎকার বাংলাদেশ দিয়েছেন, ন্যাচারাল বিউটি আছে, আমাদের জমি খুব উর্বর, আমরা অনেক সম্ভাবনাময়ী একটা দেশ, কিন্তু আমাদের এই গভর্নমেন্ট যে রিসোর্স আছে, আমাদের ন্যাচারাল রিসোর্সগুলোকে যদি আমরা যথাযথভাবে যদি ব্যবহার করতে না পারি, তাহলে কিন্তু এটা এটা সুষম বন্টন সম্ভব না। টু টেক দ্য বেস্ট আউট অফ আওয়ার রিসোর্স, এটা কিন্তু সম্ভব না। মানে আমরা আমাদের লেটস, আমাদের কক্সবাজারকে যদি আমরা একটা ট্যুরিস্ট এরিয়া হিসেবে হাইলাইট করতে পারি ইন্টারন্যাশনালি, মানুষ ডিরেক্টলি ঢাকা থেকে কক্সবাজার এয়ারপোর্টে যেয়ে নামবে, আমাদের বিরাট একটা ট্যুরিস্ট এলাকা হতে পারে। কাঞ্চনজঙ্ঘাকে আমরা প্রমোট করতে পারি, সিলেটের বিভিন্ন এরিয়াকে আমরা প্রমোট করতে পারি, এভাবে আমাদের অনেক কিছু আছে, সামান্য বিভিন্ন দেশের সামান্য সামান্য কিছু প্রোডাক্ট, এটাকে তারা হাইলাইট করে, এটার প্রমোশন করে, এটার মার্কেটিং করে গোটা বিশ্বব্যাপী তারা ব্র্যান্ডিং করছে। যেমন এই যে আমাদের পাট শিল্প আজকে ধ্বংসের মুখে, কিন্তু এই জুট কটন, কিন্তু ইন্ডিয়াতে এমন এমন জুট কটন দিয়ে ঈদের পাঞ্জাবি তৈরি করা হচ্ছে, আমাদের বাংলাদেশের মার্কেটগুলো কিন্তু সয়লাব। সো আমাদের পাট, গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ বলা হতো, এটাকে আমরা প্রমোট করতে পারিনি। সো আমাদের যে রিসোর্সগুলো আছে এটার প্রপার ম্যানেজমেন্ট যদি আমরা এনশিওর করতে না পারি, তাহলে কিন্তু এটার সর্বোচ্চ যে সুবিধা, অ্যাডভান্টেজ, এটা আমরা নিতে পারবো না। আর এটা যদি গভর্নমেন্ট রিসোর্সের ক্ষেত্রে আমরা বলি, এটা আরও বেশি দরকার। ইউসুফ আলাইহিস সালামের ঘটনার সাথে এটা কীভাবে রেলেভেন্ট আপনি খেয়াল করেন, দুর্ভিক্ষ যখন আসলো তখন মিশরে নতুন করে কিছু ফলানো হবে, নতুন কিছু করা হবে, নতুন কিছুই করা হয়নি, শুধু ইউসুফ আলাইহিস সালাম গভর্নমেন্ট রিসোর্সগুলোকে সুন্দরভাবে হ্যান্ডেল করলেন, সুবিন্যস্ত করলেন, সুষম বন্টন করলেন। তিনি বললেন তাজরাউন সাবা আসিনি নাদা আবা, রাষ্ট্রীয়ভাবে তিনি প্যাট্রন করলেন যে 7 বছর টানা আমরা গম চাষ করব, এবং গমের শীষ সহকারে গমগুলোকে আমরা
মাখাজেনে রেখে দিবে, অর্থাৎ যেখানে কোল্ড স্টোর বা প্রিজার্ভ করা যায় সেখানে। তারপরে এটা আমরা যখন দুর্ভিক্ষ আসবে তখন এটা আমরা জনগণের মধ্যে বিতরণ করব এবং বহির্বিশ্বে দুর্ভিক্ষের কবলে পড়ে যারা আসবে তাদের কাছে আমরা বিক্রি করব। ফলে আমাদের রাষ্ট্রীয় মানে অর্থনীতির চাকা আরও সচল হবে। ফলে এই যে গভর্নমেন্ট রিসোর্সটাকে উনি এত চমৎকারভাবে এটাকে হ্যান্ডেল করলেন, এটাকে ম্যানেজ করলেন, সো দ্য ইম্পর্টেন্ট ম্যাটার ইজ হাউ ডু ইউ ম্যানেজ দ্য রিসোর্স। আপনার কী পরিমাণ রিসোর্স আছে এটার চেয়েও আপনি কীভাবে এটাকে মেনটেইন করেন এটা কিন্তু আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। সো আমি রিসোর্স ম্যানেজমেন্টের যে রিফ্লেকশনটা বললাম এটা কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে অনেক বড় কাজে দেয়, যে আমাদের দেশের সামগ্রিকভাবে আমাদের যে জাতীয় সম্পদ, আমাদের যে ন্যাচারাল রিসোর্স আছে, আমাদের খনিজ সম্পদ, আমাদের কৃষিজ সম্পদ, আমাদের যে গবাদি পশুগুলো আছে, আমাদের যে বন আছে, জঙ্গল আছে, এগুলোকে সুন্দরভাবে এগুলো ম্যানেজমেন্ট করা, এগুলোকে ইউজ করা এবং এগুলো সর্বোচ্চ এটার যে উপকারিতা আছে এটা নেয়া, এটার জন্য একটা প্রপার ম্যানেজমেন্টের দরকার আছে এবং সেটার অনেক ল্যাকিং আমাদের বাংলাদেশে। সো প্রতিটি দেশেই কিন্তু আমরা এই বিষয়গুলো আমরা দেখি যে এগুলোর মাধ্যমে সর্বোচ্চ তারা হাসিল করে নিচ্ছে। সো এই রিসোর্স ম্যানেজমেন্টের ব্যাপারটা কিন্তু ইউসুফ আলাইহিস সালাম যেভাবে খাদ্যশস্য সংরক্ষণ করে দুর্ভিক্ষের কবল থেকে মিশরকে বাঁচিয়েছিলেন, এই জায়গাটা থেকে কিন্তু আমরা এই রিফ্লেকশনটা পেতে পারি। 15 নম্বর রিফ্লেকশন হচ্ছে, এ ট্রু মুসলিম অলওয়েজ রিমেইন প্যাশেন্ট। একজন সত্যিকার বিশ্বাসী সবসময় ধৈর্যশীল থাকে, কখনো ধৈর্য হারায় না, বিশ্বাসীরা সবসময় ধৈর্যশীল। এবং ইন্নাল্লাহ মা আসসাবিরিন, আল্লাহ তাআলা কিন্তু ধৈর্যশীলদের সাথে সবসময় থাকেন। আমরা ইয়াকুব আলাইহিস সালামের ঘটনায় দেখেছি যত বিপদই আসুক না কেন একটার পর একটা বড় বিপদ আসছে আর উনি বলছেন ফাসবরুন জামিল, আমি উত্তম ধৈর্য ধারণ করলাম। সো ধৈর্য হচ্ছে মুমিনের সবসময়ের সাথে, যে কোনো পরিস্থিতিতে বিশ্বাসীরা ধৈর্য ধারণ করে। 16 নম্বর রিফ্লেকশন হচ্ছে, একজন বিশ্বাসী সবসময় হি ইজ অলওয়েজ অপটিমিস্টিক, আশাবাদী। আমি আমার বিভিন্ন আলোচনায় বলি বিশ্বাসীরা কখনো হতাশ হয় না, নিরাশ হয় না। একজন বিশ্বাসী ট্রু বিলিভার কখনো সে হাল ছেড়ে দেয় না, সে ভরসা রাখে আল্লাহর উপর, সে আশাবাদী হয়, হি ইজ অলওয়েজ অপটিমিস্টিক। এবং ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা তাই দেখলাম, ইউসুফকে হারালেন, বানিয়ামিনকে হারালেন, তারপরও ছেলেদেরকে বললেন যে ইয়াবানি ইয়াযহাবু ফাতাহাসসু মিন ইউসুফ, যাও মিশরে যে ইউসুফকে খোঁজো, বানিয়ামিনকে খোঁজো, ওয়াখি ওয়ালা তাইয়াসু মির রাহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাহিল্লাহ ইল্লা আল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, কাফেররা ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সো মুমিনরা কখনো নিরাশ হবে না, এটা আমরা শিখলাম। আবার তিনি একেবারে শেষ মুহূর্তে এসেও তিনি আশা হারাননি, আশাবাদী ছিলেন। তিনি বলেছেন আসাল্লাহু আইয়া আতিয়ানি বিহিম জামিয়ান, আমি এখনও আশাবাদী যে আল্লাহ তাআলা ইউসুফকে, বানিয়ামিনকে, সবাইকে আমার কাছে আবার ফিরিয়ে আনবে, আমাদেরকে আবার রিইউনিয়ন করবেন, আমাদেরকে আল্লাহ একত্রিত করে দিবেন। এবং সেটাই ঘটেছে, তিনি যেমনটি আশা করেছিলেন আল্লাহ তাআলা ঠিক তেমনটিই করেছিলেন। 17 নম্বর রিফ্লেকশন হচ্ছে, যে কোনো বড় কাজ যখন আপনি আঞ্জাম দিবেন আপনার একটা মাস্টার প্ল্যান থাকতে হবে। আমরা ইউসুফ আলাইহিস সালামের ঘটনার দিকে যদি খেয়াল করি তাহলে দেখবো যে উনি একটা মাস্টার প্ল্যান করেছিলেন এবং সেভাবে ধীরে ধীরে সব তিনি করতে শুরু করেছেন, কীভাবে চাষাবাদ করবেন, কীভাবে তিনি দুর্ভিক্ষ মোকাবেলা করবেন। এরপর যখন তিনি আগে থেকেই ভেবে রেখেছেন যে দুর্ভিক্ষ যখন হবে তখন নিশ্চয়ই কানান থেকে অনেকে আসবে, তিনি খোঁজ নিচ্ছিলেন তার ভাইয়েরা আসে কিনা, ঠিকই ভাইয়েরা আসলো, কৌশল করে বললেন তোমাদের আরেক ভাইকে নিয়ে আসতে হবে, তা না হলে নেক্সট টাইমে আসলে কিন্তু শস্য পাবে না, তারা বানিয়ামিনকে নিয়ে আসলো। তিনি কৌশল করে বানিয়ামিনের ব্যাগের ভেতরে রাজার পানপাত্র রেখে দিলেন, বানিয়ামিনকে সাময়িক সময়ের জন্য চোর সাব্যস্ত করে কৌশলে ভাইকে রেখে দিলেন। এবং পরবর্তীতে আবার তারা ফিলিস্তিনে ফিরে গেল, তারপর তারা যখন আবার আসলো তখন তিনি নিজের পরিচয় প্রকাশ করলেন, তারপর নিজের জামা দিয়ে বাবার কাছে পাঠালেন, একটার পর একটা, মানে অল অ্যাবাউট দ্য মাস্টার প্ল্যান, উনি চমৎকার একটা মাস্টার প্ল্যান করেছিলেন এবং সেই অনুযায়ী ধাপে ধাপে কিন্তু তিনি সব কাজগুলো করেছেন। এবং এটাও কিন্তু আমরা ইউসুফ আলাইহিস সালামের জীবনী থেকে শিখতে পারি যে একটা বড় প্রজেক্ট যখন আপনি হ্যান্ডেল করবেন ইউ মাস্ট হ্যাভ এ মাস্টার প্ল্যান, তা না হলে কিন্তু সেটা আপনি সুন্দরভাবে সমাপ্ত করতে পারবেন না। 18 নম্বর যে রিফ্লেকশনটা শেয়ার করবো সেটা হচ্ছে, আল্লাহর জবাব দেয়া পর্যন্ত অপেক্ষা করা। যারা আপনাকে হিংসা করে, যারা আপনার পিছু লেগে আছে, হতে পারে ইউসুফ আলাইহিস সালামের ভাইদেরকে যেমনি আল্লাহ তাআলা এনে ইউসুফ আলাইহিস সালামের কাছে তিনি ফেলেছিলেন, আপনার নিন্দুকেরা আপনার কাছেও এভাবে এসে করজোড়ে ক্ষমা চাইতে পারে, হতে পারে। তো এই জন্য কী লাগবে, একটু আপনার ধৈর্য ধারণ করতে হবে, একটু সময়ের অপেক্ষা। সো আপনার নিজের জবাব নয়, নিন্দুকদের জন্য আপনি আল্লাহর জবাবের অপেক্ষা করুন।
যারা আপনাকে নিয়ে হিংসা করে, যারা আপনাকে অপ্রয়োজনে নিন্দা করে, যারা আপনার পিছনে লেগে আছে, শত্রুতা পোষণ করে, আপনার জবাবের প্রয়োজন নেই। নিন্দুকের জন্য আল্লাহর জবাবের অপেক্ষা করুন, আল্লাহর উপর এতটুকু আস্থা রাখুন, ভরসা রাখুন, কারণ আল্লাহ তাআলা কোনো কিছুই ভুলে যান না। ওমা কানা রব্বুকা নাসিয়া, আল্লাহ ভুলে যান না, আল্লাহ শেষ মুহূর্তে হলেও আপনার পক্ষ থেকে জবাব দিবেন, দরকার একটু ধৈর্য। সো আল্লাহর জবাব পর্যন্ত অপেক্ষা করা, এটাও আমরা শিখলাম। ইউসুফ আলাইহিস সালাম কিন্তু সেটাই করেছেন, শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছেন, নিজে কিছু বলেননি, আল্লাহ ভাইদেরকে অপমানিত করে ইউসুফ আলাইহিস সালামের কাছে এনে ফেলেছেন। সুবহানাল্লাহ বিহামদি। সর্বশেষ রিফ্লেকশন হচ্ছে উসরি ইউসর, কষ্টের সাথে স্বস্তি। আমার প্রথম লিখিত বই যেটা 21শে বইমেলা এবার আসলো, সেখানে উসরি ইউসর কষ্টের সাথে স্বস্তি নামে একটা চ্যাপ্টার আমি রেখেছি, যেখানে আমি উল্লেখ করেছি যে কষ্টের সাথে আসলে স্বস্তি বা আনন্দ থাকে, এবং এটাই পৃথিবীর সুন্নাত। মানে আপস অ্যান্ড ডাউনস আমাদের জীবনে থাকবেই। আপনি একটু যদি খেয়াল করে দেখেন, এক একটা বড় কষ্ট আপনার জীবনে যাবে, তারপরেই আবার একটা সুখ আর আনন্দ আসবে। ইউসুফ আলাইহিসসালামের জীবনে যদি আমরা খেয়াল করি, ওনাকে কুয়ায় ফেলে দেওয়া হলো, ছোট্ট একটা শিশু, ভাইয়েরা অন্ধ কুয়ায় ফেলে দিল, সেখানে তিনি থাকলেন। এই যে একটা মারাত্মক ভয়ঙ্কর কষ্ট, এটার পরেই কিন্তু আল্লাহ তাআলা ওনাকে রাজপ্রাসাদে নিয়ে ফেললেন। তাহলে কষ্টের পরেই স্বস্তি। ইউসুফ আলাইহিস সালাম প্রায় 10 বছরের মতো জেলখানাতে ছিলেন, জেলখানার এই কঠিন জীবন শেষে আল্লাহ তাআলা ওনাকে ইজিপ্টের ফিনান্স মিনিস্টার বানালেন, অর্থমন্ত্রী। আবার প্রচণ্ড দুর্ভিক্ষে তিনি খুব হার্ড ওয়ার্কিং করলেন, তারপরে আবার সুজলা সুফলা শস্য শ্যামলায় রূপান্তর করে দিলেন আল্লাহ ইজিপ্টকে। সো কষ্টের সাথে স্বস্তি থাকে, উসরি ইউসর, এটা বিশ্বাসীদের জন্য অনেক বড় মোটিভেশন। বিশ্বাসীরা অল্পতে ঘাবড়ে যায় না, বরং কষ্টের মুহূর্তগুলোতে তারা ধৈর্য ধারণ করে, এবং ঠিকই একটা সময় তারা সফলতার মুখ দেখে। সম্মিলিত শুধু এই ছিল সূরা ইউসুফের আলোকে কিছু রিফ্লেকশনস, যেগুলো আমি খুঁজে পেয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি। আরও হয়তো অনেক রিফ্লেকশনস থাকতে পারে, আপনারা আরও চমৎকারভাবে যদি খুব ডিপ স্টাডি করেন, আরও অনেক রিফ্লেকশন আপনারাও বের করে নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত পরিসরে 2-1 মিনিটে কিছু লাইফ লেসন আপনাদের সাথে শেয়ার করে আজকের এই চতুর্থ পর্বে লাইফ সেশনটি আমরা শেষ করব। পুরো ঘটনা থেকে আমরা কিছু লাইফ লেসন পাই, যেগুলো আমাদের জীবনের সাথে খুব প্রাসঙ্গিক, এবং এগুলো যদি আমরা মেনে চলি তাহলে এটা আমাদের জীবনের জন্য অনেক ভালো হবে। যেমন প্রথম লাইফ লেসন আমি যেটা ফিল করি, ইউসুফ আলাইহিস সালামের ভাইদের থেকে আমরা যেটা শিখি, যে আসলে জেলাসি করে কেউ জীবনে উন্নতি করতে পারে না। অ্যাভয়েড জেলাসি, হিংসাকে আপনি অ্যাভয়েড করুন, কারণ হিংসা সম্পর্কের মধ্যে ভাঙন সৃষ্টি করে, পরিবারের বিশৃঙ্খলা তৈরি করে, এটা ভেতর থেকে আপনাকে জ্বালাবে। আপনি হিংসা করে কোনো লাভ নাই, বরং আপনার সহযোদ্ধা সহকর্মী কেউ যদি ভালো করে, আপনি তার জন্য দোয়া করুন। দোয়া করলে কী লাভ? ফেরেশতারা, কেউ যখন তার ভাইয়ের জন্য দোয়া করে, ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ সে তার ভাইয়ের জন্য যে এই দোয়াটা করছে, আগে এই দোয়াটা তার নিজের জন্য কবুল করুন। সুবহানাল্লাহ বিহামদিহি। তো কেন আপনি হিংসা করবেন, এবং হিংসা করে আপনি কী করতে পারবেন? কারণ এটা তো আল্লাহর ফয়সালা, কাকে আল্লাহ কোন নেয়ামতে ধন্য করবেন, আল্লাহর ফয়সালা, আল্লাহর তাকদীর। আপনি কি আল্লাহর তাকদীরের ভেতরে হাত ঢোকাতে যাচ্ছেন? আল্লাহর ফয়সালাতে আপনি অসন্তুষ্ট থাকতে যাচ্ছেন না? আউযুবিল্লাহি মিন যালিক। হিংসা আপনার নেক আমলকে ধ্বংস করে দিবে, এবং হিংসুকদের হিংসা থেকে আল্লাহ আমাদেরকে পানা চাইতে বলেছেন সূরা ফালাকের ভেতরে, যে অহিংসার যে হাসদিন ইজা হাসাদ, আল্লাহ যখন হিংসা কেউ করে সেটা থেকে আমি পানা চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে দেয়, যেমনি আগুন লাকড়ি বা কাঠ ধ্বংস করে দেয়, জ্বালিয়ে দেয়। সো এক নম্বর আমাদের লাইফ লেসন হচ্ছে, জীবনে যদি সুখী হতে চান, অ্যাভয়েড জেলাসি, হিংসা বাদ দেন। হ্যাঁ, মানবিক কারণে কেউ খুব এগিয়ে যাচ্ছে, কেউ খুব সফল হচ্ছে, একসাথে আমরা পড়াশোনা করেছি, একসাথে আমরা চলাফেরা করেছি, সে এত সফল হয়ে গেল, সে এত বড় হয়ে গেল, এই হিংসা যদি আপনার মনের মধ্যে আসে, নিজেকে বোঝানোর চেষ্টা করুন যে এটা আল্লাহর ফয়সালা। এবং নিশ্চয়ই সে যে সফল হচ্ছে, সে হার্ডওয়ার্কিংয়ের কারণেই সফল হচ্ছে, সে তার ভালো কাজের জন্য সফল হচ্ছে। সে কীভাবে সফল হচ্ছে, ওইভাবে আপনি সফল হওয়ার চেষ্টা করুন, আপনিও তার মতো ভালো করার চেষ্টা করুন, আর তার জন্য দোয়া করুন। হিংসা না করে দোয়া করলে যেটা হবে, আল্লাহ তাআলা আপনার জন্য এই নেয়ামতকে বরাদ্দ করে দিতে পারে। আর হিংসা করলে আপনার লস, কারণ এটা ভেতর থেকে আপনাকে জ্বালাবে, জ্বালিয়ে পুড়ে আপনাকে ছারকার করে দেবে, ইট উইল বার্ন ইউর সেলফ ইন সাইড। সো হিংসা করে কোনো লাভ নাই। ইউসুফ আলাইহিস সালামের ভাইদের আচরণ থেকে আমরা শিখলাম যে আমাদেরকে হিংসা ছাড়তে হবে। 2 নম্বর, ইয়াকুব আলাইহিস সালাম থেকে আমরা শিখলাম যে কীভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে যেন আমরা তাওয়াক্কুল করি। ইয়াকুব আলাইহিস সালাম যত বিপদে পড়েছেন, উনি বলেছেন ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমার দুশ্চিন্তার কথা আমি কাউকে শেয়ার করি না, আমি আল্লাহকে বলি। সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন।
সো তাওয়াক্কুল মানে হচ্ছে কোনো কাজের পরিকল্পনা করা, তারপর পরিকল্পনা বাস্তবায়নের উপায় খুঁজে বের করা এবং সেটা করার জন্য প্রাণান্তক চেষ্টা চালিয়ে যাওয়া, এরপর কর্মশেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা। সো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকু করে যেন আমরা আল্লাহ তাআলার উপর নির্ভর করি। ইয়াকুব আলাইহিস সালাম থেকে আমরা এটা শিখলাম। তাহলে ইউসুফের ভাইদের, ইউসুফ আলাইহিস সালামের ভাইদের থেকে আমরা শিখলাম উই হ্যাভ টু অ্যাভয়েড জেলাসি, হিংসা ত্যাগ করতে হবে যদি আমরা সুখী হতে চাই। ইয়াকুব আলাইহিস সালাম থেকে শিখলাম সবসময় আমাদেরকে তাওয়াক্কুল করতে হবে আল্লাহ তাআলার উপর। ইউসুফ আলাইহিস সালাম থেকে আমরা কয়েকটা জিনিস শিখি। এক নম্বর হচ্ছে মডেস্টি, উত্তম চরিত্র। কোনো যুবক যদি তার চরিত্রকে হেফাজত করে আল্লাহ তাআলা সফলতার সর্বোচ্চ শিখরে তাকে বসাবে, যেটা আমরা দেখলাম ইউসুফ আলাইহিস সালামের জীবনী থেকে। ওনাকে আল্লাহ দাসত্ব থেকে রাজত্বের সিংহাসনে বসিয়েছেন। সো যুবক ভাইদের প্রতি আমার নসিহাত থাকবে যে আমরা যেন যৌবনকে হেফাজত করি, আমরা প্রাপ্তবয়স্ক হলে আমরা যেন বিয়ে করি, বিয়ের প্র্যাকটিসটাকে যেন আমরা সহজ করি। কারণ চরিত্র বাঁচাতে যে যে যুবকরা বিয়ে করতে চায় তাকে সাহায্য করা আল্লাহ নিজের জন্য আবশ্যক করে ফেলেছেন। সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ সাহায্য করা নিজের জন্য আবশ্যক করেছেন। এর মধ্যে একজন হচ্ছে আন্নাকিহ আল্লাযী ইউরিদুল আফাফ, ওই যুবক যে নিজের চরিত্র বাঁচানোর জন্য বিয়ে করতে চায়। আমরা যেন আমাদের চরিত্রকে সবসময় হেফাজত করি। ইউসুফ আলাইহিস সালাম থেকে আরেকটা জিনিস শিখলাম হচ্ছে ফরগিভনেস, ক্ষমা। ক্ষমা একটি শিল্প, এটাকে শিখুন, লার্ন দ্য আর্ট অফ ফরগিভনেস। ইউসুফ আলাইহিস সালামের জীবনে যদি আমরা খেয়াল করি দেখবো যে ভাইয়েরা এত কিছু করলো কিন্তু ভাইয়েরা যখন আসলো তিনি সব ভুলে গেলেন, কিছুই মনে রাখেননি, ক্ষমা করে দিলেন। তিনি বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ অভিযোগ আমার নেই, ক্ষমা করে দিলাম আমি। ক্ষমা করলে যেটা হবে আপনি মনোদৈহিক প্রশান্তি লাভ করতে পারবেন, আর যারা ক্ষমা করে তারাই আল্লাহর কাছ থেকে ক্ষমা পায়। আমরা অনেকে আল্লাহর কাছে শুধু ক্ষমা চাই, আল্লাহ তুমি আমার ক্ষমা করো ক্ষমা করো, কিন্তু কেউ আমার সাথে অন্যায় করলে আমি ক্ষমা করতে চাই না। তা আমি যদি কাউকে ক্ষমা না করি আল্লাহ কেন আমাকে ক্ষমা করবে? সো আপনি নিজে ক্ষমা করুন, ক্ষমাপ্রাপ্ত হন, যারা ক্ষমা করে তারাই ক্ষমাপ্রাপ্ত হয়। ইউসুফ আলাইহিস সালামের কার্যক্রম থেকে আরেকটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে প্ল্যানিং অ্যান্ড হার্ড ওয়ার্কিং, যেটা এই পৃথিবীতে সফল হওয়ার মূল মূল মন্ত্র। যে কোনো কাজের আগে আপনাকে ওয়েল প্ল্যানিং করতে হবে এবং হার্ড ওয়ার্কিং করতে হবে, এবং এটাই হচ্ছে সফলতার মূল মন্ত্র। প্ল্যানিং এবং হার্ড ওয়ার্কিং থাকলে সফলতা ধরা দেবেই, এবং এটাই দুনিয়াতে আল্লাহর সুন্নাত। আমাদের প্ল্যানিং নেই, হার্ড ওয়ার্কিং নেই, আমরা আল্লাহর সাহায্য চেয়ে শুধু বসে থাকি, এতে কিন্তু কখনোই সফলতা আসা সম্ভব না। জুলাইখা থেকে আমরা কী শিখি? জুলাইখার এখান থেকে একটা জিনিস শিখলাম যে সত্য কোনো না কোনো একদিন প্রকাশ পাবে, সত্যকে আটকে রাখা যায় না। দ্য ট্রুথ উইল মাস্ট রিভিল টুডে অর টুমরো, এটা প্রকাশ পাবেই। অনেক অত্যাচার করেছিল ইউসুফ আলাইহিস সালামের সাথে, জেলে বন্দি করা হলো, কিন্তু শেষ পর্যন্ত সত্য প্রকাশিত হলো। ইউসুফ আলাইহিস সালাম যে নির্দোষ সেটা প্রমাণিত হলো, এবং কোরআনও সেটা বলছে যে আল আনা হাসাস আল হক, জুলাইখা বললো আজকে তো সত্য প্রকাশ হয়ে গেল। সো সত্য কখনো গোপন থাকে না। অন্যায়ভাবে যদি কারোর প্রতি আপনি অত্যাচার করেন, জুলুম করেন, এই এই জুলুম, এই অন্যায়, এটা যে ভুল ছিল এবং আপনি যে অন্যায় করেছেন সে যে নির্দোষ ছিল, এটা কোনো না কোনো একদিন প্রকাশ পাবেই। যে অন্যায় করেনি সে যে নির্দোষ, এটা প্রকাশ পাবেই, সত্য কখনো ঢাকা থাকে না। সর্বশেষ একটা লাইফ লেসন যেটা খুবই জরুরি, যেটা আমরা মিশরের রাজার কার্যক্রম থেকে শিখতে পারি, সেটা হচ্ছে ম্যারিটোক্রেসি, অর্থাৎ মেধা আর যোগ্যতার মূল্যায়ন, যেটা আমাদের বাংলাদেশে এখন সোনার হরিণের মতো হারাতে বসেছে। আমরা মিশরের রাজার কার্যক্রম যদি খেয়াল করি তাহলে দেখব ইউসুফ আলাইহিস সালামকে যখন স্বপ্নের ব্যাখ্যা তিনি করে দিলেন, মিশরের রাজা চাইলে সিম্পলি তাকে শুধু জেলখানা থেকে মুক্তির ঘোষণা দিলেই পারতেন, কিন্তু না, তিনি দেখলেন যে ইউসুফ তো সাধারণ মানুষ না, সে তো মেধা এবং যোগ্যতায় মাপকাঠিতে উত্তীর্ণ। সে যদি আজকে স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন না দিত, তাহলে তো মিশর মারাত্মক দুর্ভিক্ষের কবলে পড়ে পুরো জাতিটা মেসাকার হয়ে যেত। তখন তিনি শুধু ইউসুফ আলাইহিস সালামকে জেল থেকে মুক্ত ঘোষণা করেই ক্ষান্ত হননি, বরং তিনি ইউসুফ আলাইহিস সালামকে নিজের সহচর বানাতে চাইলেন। বলেন আস্তাখলিস হুলি নাফসি, আমার সেক্রেটারি বানাবো তোমাকে, এবং ইন্নাকা আল ইয়াউম আলা দাইনি মাকিনুন আমিন, আপনার স্ট্যাটাস মর্যাদা আমাদের কাছে অনেক হাই, এবং আপনি আমাদের কাছে দ্য মোস্ট ট্রাস্টওয়ার্দি পার্সোনালিটি টু আস, আমাদের কাছে আপনি সবচেয়ে বিশ্বস্ত। তাহলে দেখুন উনি কিন্তু যোগ্যতা এবং মেধার আলোকে পদ দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালামকে। এবং আমরা ঘটনায় দেখেছি ইউসুফ আলাইহিস সালাম বললেন যে না, আমাকে আপনার সহচর বা সেক্রেটারি না বানিয়ে আপনি আমাকে কোষাধ্যক্ষ বা মিশরের ফিনান্স মিনিস্টার বানান, তাহলে দুর্ভিক্ষ হ্যান্ডেল করা আমার জন্য সহজ হবে। এবং সাথে সাথেই তিনি ইউসুফ আলাইহিস সালামকে ফিনান্স মিনিস্টার অফ ইজিপ্ট হিসেবে অ্যাপয়েন্ট করলেন। তাহলে যে এই অ্যাপয়েন্টমেন্ট রাজার পক্ষ থেকে ইউসুফ আলাইহিস সালামকে যে অ্যাপয়েন্টমেন্ট করা হলো, এই অ্যাসাইনমেন্ট বা অ্যাপয়েন্টমেন্টটা ছিল
বেসড অন ম্যারিট, যেটাকে আমরা বলছি ম্যারিটোক্রেসি, একটা জাতিগোষ্ঠীর বা একটা রাষ্ট্রের উন্নতির জন্য এই ম্যারিটোক্রেসির কোনো বিকল্প নেই। আমাদের প্রিয় মাতৃভূমিতেও যদি আমরা আমাদের ন্যাশনাল পলিসির মধ্যে এটাকে আবশ্যক করে নিতে পারি, তাহলে আমাদের উন্নতি, আমাদের সাকসেস, আমাদের জাতীয় ইম্প্রুভমেন্ট, ডেভেলপমেন্ট, এটা কিন্তু আমরা আমরা দেখতে পাবো। কারণ মেধাবীরাই হচ্ছে জাতিকে লিড দেওয়ার যোগ্যতা রাখে। কিন্তু আমরা বাংলাদেশে যদি খেয়াল করি, আমরা দেখব যে ম্যারিটোক্রেসির বদলে এখানে আমরা দেখতে পাই স্বজনপ্রীতি, এখানে চলে ঘুষ, এখানে চলে তদবির, এখানে চলে কোটা সংস্কৃতি, যার ফলে মেধাবীরা আজকে বঞ্চিত হচ্ছে। এবং এই ম্যারিটোক্রেসি আমরা আমাদের জাতীয়ভাবে কিন্তু এটা প্র্যাকটিস করতে পারিনি। সো আমি বাংলাদেশের গভর্নমেন্টকে আজকের এই লাইভের মধ্য দিয়ে বিনীত আহ্বান জানাবো যে ম্যারিটোক্রেসিকে আমাদের বাংলাদেশের ন্যাশনাল পলিসি হিসেবে আপনারা সেট করুন, এবং মেধা এবং যোগ্যতার ভিত্তিতে দেশের প্রতিটি বড় বড় পদের যাদেরকে নিয়োগ দেওয়া হবে, তারা যেন তাদের যোগ্যতা এবং মেধা স্বাক্ষর রেখে সেখানে আসতে পারে। কোনো স্বজনপ্রীতি, কোনো ঘুষ, কোনো ফোন কল, অমুক দলের ক্যাডার, অমুক দলের নেতা, এগুলো করে যেন আমরা আমাদের দেশের এই ভবিষ্যৎকে নষ্ট না করি।